আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও জুড়ে সাথেই থাকতে হবে। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, চাকরি বিষয়ক যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে হবে। প্রথম যে পদটি রয়েছে প্রোগ্রামার আইটি, এখানে অনূর্ধ্ব 35 বছর হলে আপনি আবেদন করতে পারবেন। 7তম গ্রেডে 29,000 থেকে 63,410 টাকা বেতনে, শিক্ষাগত যোগ্যতা সকল পাবলিক পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর, এবং বিশ্ববিদ্যালয়তে বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি, সহকারী প্রকৌশলী অনূর্ধ্ব 30 বছরের মধ্যে হতে হবে। 9তম গ্রেডে সকল পাবলিক পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী এবং স্বীকৃত প্রকৌশলী বিশ্ববিদ্যালয় হতে বায়োমেডিক্যাল বা তড়িৎ কৌশল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, সহকারী প্রকৌশল আইটি। এরপর রয়েছে সহকারী প্রোগ্রামার চিফ মেডিকেল টেকনোলজিস্ট, এখানে সহকারী প্রোগ্রামার পদের জন্য সকল পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সহ বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং হতে হবে, এবং চিফ মেডিকেল টেকনোলজিস্ট অনূর্ধ্ব 40 বছর 9তম গ্রেডে। শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে এসএসসি এইচএসসি সমমান ডিগ্রি, সরকার কর্তৃক অনুমোদিত 3 স্ট্যান্ড মেডিকেল ফ্যাকাল্টি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 3 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স থাকতে হবে। এরপরে রয়েছে ওটি ম্যানেজার, 30 বছর অনূর্ধ্ব 9তম গ্রেডে, শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক নার্সিং ইনস্টিটিউট হতে বিএসসি ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে। উপসহকারী প্রকৌশলী 10তম গ্রেডে 16,000 থেকে 38,640 টাকা বেতনে, সকল পাবলিক পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সহ কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ হতে হবে এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। এরপরে রয়েছে সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট অনূর্ধ্ব 35 বছর, যেখানে এসএসসি এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। ডেন্টাল ম্যানেজার, 30 বছর অনূর্ধ্ব বয়স হতে হবে এবং বেতন হবে 10তম গ্রেডে, সকল পাবলিক পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বিভাগ সহ বাণিজ্য বিজ্ঞান এবং কলা এবং সামাজিক বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। হিসাবরক্ষক কর্মকর্তা, সকল পাবলিক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীর বাণিজ্যে মাস্টার্স থাকতে হবে 10তম গ্রেডে এটি। এরপরে রয়েছে লবি ম্যানেজার, এখানেও সকল পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সহ বাণিজ্য বিজ্ঞান এবং কলা সামাজিক বিজ্ঞানে মাস্টার্স থাকতে হবে। কম্পিউটার অপারেটর, এখানে প্রায় 10টি পদ রয়েছে, যেখানে 11তম গ্রেডে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এরপরে রয়েছে রেসপিরেটরি থেরাপিস্ট, এখানে অনূর্ধ্ব 30 বছরের মধ্যে হতে হবে, এসএসসি এইচএসসি ও সমমান ডিগ্রি থাকলে এখানে আবেদন করা যাবে। মেডিকেল টেকনোলজিস্ট অনূর্ধ্ব 30 বছর বয়স হলেই আবেদন করা যাবে, শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে এসএসসি এইচএসসি সমমান ডিগ্রিধারী হলে আবেদন করা যাবে। হিসাবরক্ষক, এখানে অনূর্ধ্ব 30 বছর হলে আপনি যদি সকল পাবলিক পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতক ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এরপরে যে পদগুলো রয়েছে পর্যায়ক্রমে আমরা জানব, সহকারী কম্পিউটার অপারেটর, যেখানে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে টেকনিশিয়ান, যেখানে অনূর্ধ্ব 30 বছর এবং 16তম গ্রেডে এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। ফ্লোর সুপারভাইজার, 16তম গ্রেডে এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। পেশেন্ট সার্জিক্যাল ম্যানেজার, 16তম গ্রেডে এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। রিসেপশনিস্ট, এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে, 15 জন এখানে নিবে, তো এটি একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি। ওটি টেকনিশিয়ান, এখানেও 30 বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন, যেখানে 24 জন জনবল প্রয়োজন, তো এখানেও আপনারা আবেদন করতে পারেন যারা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা। গ্রাউন্ড ফ্লোর ম্যানেজার, এখানে 16তম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান ডিগ্রি। লিফট সুপারভাইজার, 16তম গ্রেডে 4 জন লোক নিবে, এখানে এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। লিফট মেশিন রুম অ্যাটেন্ডেন্ট, এখানে অনূর্ধ্ব 30 বছর যদি আপনার বয়স হয়ে থাকে এখানে 10 জন লোক নিয়োগ হবে, এখানে এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। এরপরে রয়েছে লিফটম্যান, অনূর্ধ্ব 30 বছর, যেখানে 10 জন লোক নিবে, শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। ওটি বয়, এখানে 20তম গ্রেডে 10 জন নিবে, এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। ওটি ক্লিনার, এখানেও 20তম গ্রেডে 5 জন নিবে, এসএসসি বা সমমান ডিগ্রিধারী হলে আবেদন করা যাবে। আইসিইউ বয়, 3 জন নিবে, এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। ক্লিনার, এখানে 5 জন নিবে, এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীগণ আগামী 19 জুন 2022 তারিখ বেলা 2টার মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করবে। অনলাইনে আবেদন করার জন্য bsmmu.edu.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন করার পর পূবালী ব্যাংক লিমিটেড ঢাকার শাহবাগ অ্যাভিনিউ শাখা, ঢাকার অ্যাকাউন্ট নম্বর STD 430 এর বিপরীতে আগামী 4 জুন
2022 তারিখ শনিবার থেকে 19 জুন 2022 তারিখ পর্যন্ত ব্যাংক চলাকালীন সময়ে 1 থেকে 11 নম্বর ক্রমিকের জন্য 1000 টাকা এবং 12 থেকে 24 নম্বর ক্রমিকের জন্য 800 টাকা, 25 থেকে 29 নম্বর পদের জন্য 600 টাকা জমা দিয়ে রসিদের কপি সংগ্রহ করতে হবে। টাকা জমা দেওয়ার একদিন পর অনলাইনে আবেদন দাখিল করা যাবে। আমি আবার বলছি, টাকা জমা দেওয়ার একদিন পর আপনারা অনলাইনে আবেদন করবেন। অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর আবেদনপত্র নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, স্বাক্ষর, টাকা জমার রসিদ, মুক্তিযোদ্ধা পোষ্য থাকলে সেই প্রয়োজনীয় যে সনদপত্র রয়েছে সেগুলো আপনাকে দাখিল করতে হবে। তো আবেদনকারীর বয়স 1 থেকে 1 জুলাই 2022 মধ্যে প্রতিটি পদের বিপরীতে যেই বয়সসীমা দেওয়া হয়েছে সেটা আপনার হিসাব করে দিতে হবে। আপনার যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের কাউন্সিল বা চেয়ারম্যান থেকে নাগরিকত্ব সনদ, মুক্তিযোদ্ধা পোষ্য কোটালে সংশ্লিষ্ট প্রয়োজনীয়